Hello, what's up guys, it's your friend Orijit, welcome into the channel and I hope that you all are absolutely fine. বন্ধু আজকের এই ভিডিওর মধ্যে আমি তোমাদের দেখাবো যে আমার বাইকে আমি নতুন কি টায়ার ইনস্টল করছি আর তোমরা যদি আমার মতন বাইক নিয়ে পাহাড়ে যেতে চাও তাহলে তোমাদের বাইকের জন্য কোন টায়ারটা একদম বেস্ট হবে। তো ভিডিওটা পুরো দেখো, আশা করছি এই ভিডিও দেখে তোমাদের অনেক হেল্প হবে। হচ্ছে আমার বাইক KTM Duke BS3। 7 বছর হয়ে গেছে আমার বাইকের আর এখন হচ্ছে এটা আমার বাইকের কন্ডিশন, মানে টায়ারের কন্ডিশন। পেছনের টায়ারটাও তুমি দেখতেই পাচ্ছ সেমি অফ রোডের আছে। পেছনের টায়ারের কন্ডিশন কিন্তু যথেষ্ট ভালো, মানে এখনও কিছু দিন চলে যেতে পারি ইজিলি, বাট সামনের টায়ারটা দেখো অনেকটাই প্লেন হয়ে গেছে আর একটু ভেজা রাস্তায় কিন্তু একদম গ্রিপ খাচ্ছে না, তার জন্যই টায়ারটা চেঞ্জ করতে হবে। আর তোমরা তো ভালোই জানো যে বাইকে দুটো টায়ার একসঙ্গে চেঞ্জ করাটা উচিত নয়, তো কিন্তু বাইকটা উঁচু নিচু হয়ে যায় আর সেটিং পশ্চারে তো প্রবলেম হয় আর রাইডিং গিয়ারের ক্ষেত্রেও প্রবলেম হয়। তো চলো আজকে বাইকের টায়ার চেঞ্জ করবো। তো কী টায়ার কিনছি, কোথা থেকে কিনছি, কত কী দাম নিচ্ছে সব কিছু বলবো। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মোটর ব্লগিং সেট আপে। মোটর ব্লগিং সেট আপে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর এখন বাজে ঘড়ির কাঁটায় 11:40 আর আমরা বেরিয়ে পড়েছি আমাদের বাইকের টায়ার চেঞ্জ করতে। আর দেখতেই পাচ্ছ সামনে কিন্তু বেশ ভালো রোদ উঠে গেছে, এখনও কিন্তু দোল মেটেনি আর তার আগেই যা রোদ উঠেছে আর যা গরম হচ্ছে তো বোঝা যাচ্ছে এবারে কিন্তু ফাটিয়ে গরম পড়তে চলেছে। তো আমরা এখন ভদ্রেশ্বর স্টেশন রোড ধরে ভদ্রেশ্বর বিঘাটি মোড়ের দিকে যাচ্ছি আর আমরা যেখান থেকে আজকে আমাদের বাইকের টায়ারগুলো চেঞ্জ করাবো সেই টায়ারের শোরুমটা একদম ভদ্রেশ্বর দিল্লি রোডের কানেক্টর থেকে একদম পাশেই আর কি বলা যেতে পারে। তাই জন্যই আমরা ভদ্রেশ্বর হয়ে যাচ্ছি, সেটাই আমাদের জন্য সুবিধা হবে। আর তোমাদের জন্য দোকানের অ্যাড্রেসের পুরো ডিটেল আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, যাতে তোমরা যদি আসতে চাও তোমাদের কোনো প্রবলেম যাতে না হয়। অদৃশ্য দিল্লি রোড কানেক্টরে যাওয়ার পথে আমরা ছোট্ট সেতু দেখতে পাবে, আশেপাশটা বেশ সুন্দর আর তলা দিয়ে বয়ে চলেছে সরস্বতী নদী। যদিও এখন নদীর জল শুকিয়ে গেছে, এখন ইজিলি হয়তো হেঁটে পার করে নেওয়া যাবে, বাট বর্ষাকালে কিন্তু এই নদীতে বেশ ভালোই জল থাকে। এখন আমরা ভদ্রেশ্বর দিল্লি রোডের মুখে আমরা জাস্ট ওয়েট করছি সিগন্যালের, আর বলতে না বলতেই কিন্তু সিগন্যাল দিয়ে দিয়েছে আর আমরা জাস্ট দিল্লি রোডটা ক্রস করে হালকা বাঁ দিকে বেগবো আর জাস্ট একটুখানি এগোলেই আমরা কিন্তু আজকের দিনের আমাদের গন্তব্যস্থল আমাদের অ্যাপোলো টায়ারের শোরুমে পৌঁছে যাব। তো চলো বাইকটা পার্ক করি, তারপর বাকি কথা হচ্ছে। তো আমরা ঠিক টাইমে অ্যাপোলো টায়ারের ডিলারের কাছে পৌঁছে গেছি আর আজকে এসেছি আমি আর আমার সাথে আমার ভাই জোজো। তো এখন আমরা জাস্ট মানে শপের বাইরে দাঁড়িয়ে ওয়েট করছি প্রীতমের, কারণ প্রীতমই আমাদের এই জায়গাটা সাজেশন দিয়েছিল আর প্রীতমের সঙ্গেই দাঁড়া চেনা জানা আছে, তো ওর থ্রুতেই আমরা টায়ারটা পারচেস করতে চলেছি। তো প্রীতম আসুক, তারপরে কোন কী টায়ার আমরা কিনবো, কোনটা আমার বাইকের জন্য একদম পারফেক্ট ফিট সেটা দেখবো আর তোমাদেরও দেখাবো। প্রীতম এন্ট্রি করে গেছে, ফ্র্যাকচার রিপ নিয়ে চলে এসেছে ছেলে। কি খবর বল, দুটো বোন ক্র্যাক, তাও চলে এসেছি ভাই। ও থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। তো প্রীতমই আমাদের এই জায়গাটার মানে সুযোগ করে দিয়েছে, এখানে ডিসকাউন্ট ডিসকাউন্ট প্রীতমই করে দেবে, কথাবার্তা বলে রেখেছে অলরেডি। এটা হচ্ছে হুগলি হাওড়ার সব থেকে বড় ডিলার অ্যাপোলো টায়ার্স। তো প্রীতমের জন্য এটা হচ্ছে, প্রীতমের জন্য এটা হচ্ছে। তো চলো ভেতরে যাই, এবার কি টায়ার আছে কোনটা নেবো সেটা বলছি। চলে এসেছি কমলা টায়ার্সে ভদ্রেশ্বরে আর এই জায়গাটা হচ্ছে আমাদের হাওড়া হুগলির সবার থেকে বড় অ্যাপোলো টায়ারের ডিস্ট্রিবিউটার। তো সেইখান থেকে আমি আমার বাইকের টায়ার চেঞ্জ করছি আর আমরা নিচ্ছে হচ্ছে অ্যাপোলো XR স্ট্যাম্পলার, তাই তো? আর সবার থেকে হাই সেগমেন্ট টায়ার একদম অফ রোডের জন্য। তো সুন্দর সুন্দর ভালো ভালো রোড ট্রিপ আসতে চলেছে, বুঝতেই পারছো।
আমাদের হেল্প করছে এখানে প্রীতম, প্রীতম না থাকলে এটা হয়তো হতো না। আর এখানের ওনার স্যার মোহনদা, আর খুবই ধন্যবাদ আপনাকে যে এত সুন্দর একটা ডিসকাউন্ট দিয়ে আমাদের করে দেওয়ার জন্য। কারণ সত্যি কথা বলতে গেলে বাইকার্সদের যদি একটু ডিসকাউন্ট না হয়, কারণ কি এত একটা এক্সপেন্সিভ একটা সেগমেন্ট, যেটা যদি আপনাদের মতন লোকরা যদি না থাকে, আমাদের যদি সাপোর্ট না করে, তাহলে হয়তো এটা পসিবলই হবে না। তো আপনি একটু আপনাদের অ্যাড্রেসটা একটু যদি বলে দেন। কমলা টায়ার্স বিঘাটি মোড় ভদ্রেশ্বর, ये हुगली डिस्ट्रिक्ट में है, भद्रेश्वर स्टेशन से 2.75 किलोमीटर है। और आपका फोन नंबर अगर सभी जितने राइडर्स हैं उनके लिए स्पेशल है, कोई भी राइडर्स आता है मैं उसको स्पेशल डिस्काउंट देता हूँ। और टू व्हीलर्स में हम लोग वैसे भी हावड़ा और हुगली डिस्ट्रिक्ट में, दो डिस्ट्रिक्ट में जितना भी टायर दुकान है वो सारा टायर हम लोग ही देते हैं। मैं जो है हुगली और हावड़ा डिस्ट्रिक्ट का टू व्हीलर के टायर का डिस्ट्रीब्यूटर हूँ। और मेरा मोबाइल नंबर है 9415177171। थैंक यू। आप कॉल करके, आप जितने भी राइडर्स हैं उनको मैं स्पेशली प्रीतम दा हो गया, और बहुत ढेर सारे लोग आते हैं, तो जितने राइडर्स हैं सभी लोग आते हैं और मैं उनको स्पेशली गिफ्ट भी करता हूँ और टाइम टू टाइम, और मैं डिस्काउंट भी देता हूँ। थैंक यू सर, थैंक यू सर। তো আমার বাইকের টায়ার সিলেক্ট করা হয়ে গেছে, আর আমি এবারে আমার বাইকে ইনস্টল করতে চলেছি অ্যাপেলো স্ট্র্যাম্পলার XR। আর যেমনটা তোমরা সামনে দেখতে পাচ্ছ, আমার বাইকের টায়ারের ইনস্টলেশনের কাজও শুরু হয়ে গেছে গাইজ। অ্যান্ড সবার থেকে বড় কথা হচ্ছে, এই শোরুমের পাশে, এই টায়ারের শোরুমের পাশে তোমরা কিন্তু বাইকের টায়ার ইনস্টল করবার জায়গাও আছে, তাহলে তোমাদের আর ওই টায়ারটা নিয়ে অন্য কোনো জায়গায় ইনস্টলেশনের জন্য ছুটতে হবে না। এটা কিন্তু বেসিক্যালি একটা ওয়ান স্টপ সলিউশন হয়ে যাচ্ছে সমস্ত বাইকার্সদের জন্য। এইখানে কিন্তু একদম মেকানাইজড ওয়েতে আমাদের চাকায় টায়ারগুলো ইনস্টল হচ্ছে, যেমন তোমরা দেখতে পাচ্ছ। অন্য অনেক জায়গায় ম্যানুয়ালি করা হয়ে থাকে, কিন্তু এখানে পুরোটাই মেকানাইজড ওয়েতে করা হয়। অ্যান্ড তার জন্য এখানে টায়ার ইনস্টলেশনের জন্য আলাদা করে 300 টাকা চার্জ নিয়ে থাকেন এরা। এত টায়ার থাকতে আমি অ্যাপেলো স্ট্র্যাম্পলার XR-কেই কেন বেছে নিলাম, কারণ তোমরা জানো আমি বাইক নিয়ে পাহাড়ে যাই, আর পাহাড়ের রাস্তা মানে ফুল অন অ্যাডভেঞ্চার, ফুল অন অফ রোডিং। আর এই টায়ারটা কিন্তু আমার সেই অ্যাডভেঞ্চার আর সেই অফ রোডিং সেগমেন্টে একদম পারফেক্টলি ফিট করে, বলতে পারো ওয়ান অফ দ্য বেস্ট ইন অফ রোডিং সেগমেন্ট। তাছাড়া এই টায়ারে পাবে তুমি স্টিল রেডিয়াল টেকনোলজি, আর এই টায়ারে কিন্তু তুমি এক্সটেন্ডেড শোল্ডার্স পাবে, W গ্রুপস ফর হাইড্রো প্ল্যানিং অ্যান্ড লাইফ ইন্ডিকেটার্স অ্যান্ড স্টোন ইজেক্টার্স। এই সমস্ত ফিচারের জন্যই কিন্তু আমি বেছে নিয়েছি অ্যাপেলো স্ট্র্যাম্পলার XR-কে। A few moments later বাইকের টায়ার ফিটিং হয়ে গেছে, এত সুন্দর ডিলে আমাদের প্রীতমের জন্য হয়েছে, ঠিক আছে। আর আমরা, আমাদের কত পড়লো প্রীতম বলতে? ওই 10,200 টাকা মতন পড়লো সব কিছু নিয়ে। আর ফিটিংস এর আলাদা চার্জ 300 টাকা, সেটা তোমার দিতে হবে। সবার থেকে বড় কথা যে এখানে একদম ফিটিংস এর ব্যবস্থাও আছে, যেটা তোমরা দেখলে তাহলে সবার থেকে ভালো কথা। আর ডিসক্রিপশনে তো ডিটেলস সব কিছু দেওয়া থাকবে, তোমরা এখান থেকে আসো। প্রত্যেকটা রাইডারের জন্য যেমন বললো যে আলাদা করে ডিসকাউন্ট হয়ে যাবে, তো একদম বেস্ট ডিল হবে, তো তোমরাও আসো। তো আর মোহনদা খুব ভালো লোক, তো খুব গাইড করে দেয় কোন কোন টায়ার কোন বাইকের জন্য নামাটা বেটার হবে। তো অরিজিৎ যেটা লাগিয়েছে সেটা হচ্ছে একদম ট্র্যাম্পলার XR, যেটা টপ অফ দ্য লাইন অফ রোড টায়ার। এটা বেসিক্যালি বলতে গেলে 70% অফ রোড আর 30% অন রোড। ও লাগাতে চেয়েছিলো ST, বাট যেটা প্রবলেমটা হয় আর কি, 150 সেকশনের জন্য ST টায়ার অ্যাভেলেবেল নেই, XR-টাই একমাত্র অ্যাভেলেবেল। তো যার জন্য ওকে দুটোই XR লাগাতে হলো। আর এটা একদম বেস্ট, একদম মানে যেহেতু আমরা রাইড করব, রাইড করি, লং রাইড করি, একদম তার জন্য একদম বেস্ট। একটু মাইলেজ হয়তো কম পাবো, বাট যেটা আমাদের সবার থেকে দরকার যে পাহাড়ে গিয়ে গ্রিপ পাওয়াটা, গ্রিপ পাওয়াটা সেটা কিন্তু যেটা ইম্পর্টেন্ট, সুন্দর হবে। তো চল, চলো দেখা হচ্ছে, একদম 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 চল। এখন বাজে ঘড়ির কাঁটায় 2:10, আর আমাদের অ্যাট লাস্ট বাইকের নতুন চাকা কিন্তু ইনস্টল হয়ে গেছে, একদম নতুন টায়ার, বেশ ভালো লাগছে। বাট একটু আস্তে আস্তে সাবধানের সঙ্গে বাইক চালাতে হচ্ছে, এই টায়ারের সঙ্গে একটু ইউজ টু হতে হবে, বুঝলে। বেশি তাড়াহুড়ো করে একদম লাভ নেই। বাড়ি যাওয়ার আগে কিন্তু আর একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে যে পুরনো যে টায়ারগুলো ছিল আমার বাইকে ইনস্টল করা, সেইগুলো আমি নিয়ে নিয়েছি। ভাই পেছনে ধরে বসে আছে, বাড়ি যাওয়ার আগে সেইগুলো বিক্রি করতে হবে। তো দেখা যাক সেই পুরনো টায়ার থেকে আমি কত টাকা উসুল করতে পারি। তো দেখা যাক এইখানে টায়ারগুলো বিক্রি হয় কি না। ও দাদা দেখো তো, এই টায়ারগুলো বিক্রি হবে, ভাই ওই টায়ারটা নিয়ে আয়। এই দেখো দাদা, দুটোই কিন্তু MRF এর টায়ার আছে, দেখে বলো।
তো এখন টায়ারের পরীক্ষা চলছে, একদিকে ফোনে ওদের বসের সঙ্গে কথা বলছে আর এদিকে ও টায়ারের কন্ডিশনগুলো একবার চেক করছে, দেখা যাক লাস্ট অবধি কত কি বলে। দেড়শো না একটু বাড়াও দাদা, আর একটু বাড়াও, দেড়শো টাকা কি, অ্যাটলিস্ট দুশো ফুশো হলে দিয়ে দেবো আর কি, দুশো ফুশো হলে দিয়ে দেবো। বন্ধু মনে হচ্ছে লস খেয়ে গেছি বুঝলে, হ্যাঁ পাঁচশো পাঁচশো বলতে পারতাম মনে হচ্ছে, একটু বেশি পেয়ে যেতাম ইজিলি, কী আর করা যাবে, চলো বাড়ি যাওয়া যাক এবার। তো চলো বন্ধু এবার বাড়ির পথে যাওয়া যাক, অনেক বেলা হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছে, তো বাকি কথা বাড়িতে গিয়ে হচ্ছে। আর তোমরা যদি এই টায়ারের ডিটেল একটা রিভিউ ভিডিও চাও তাহলে অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করো, তাহলে আমি কিন্তু তোমাদের জন্য একটা রিভিউ ভিডিও এই টায়ারের বানিয়ে দেবো। তো চলো এবার বাড়ি যাওয়া যাক আর বাকি কথা বাড়িতে গিয়ে হবে। এই হচ্ছে টায়ার চেঞ্জ করার পর আমাদের বাইকের অবস্থা, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে পেছনের টায়ার, সুন্দর অফ রোডিং টায়ার, আর এটা হচ্ছে সামনের টায়ারটা। তো আজকে তো একটুখানি জাস্ট চালালাম, অতটা কিছু বুঝতে পারিনি, বেশ কিছুদিন চালাই তারপর একটা ডিটেল ভিডিও করব এই টায়ারের রিভিউয়ের ওপরে, আর তাতে তোমরাও তোমাদের যাতে একটু হেল্প হয়ে যায় তাতে তোমরা বুঝতে পারবে তোমাদের এই টায়ারটা দরকার কি দরকার নয়। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, স্টে হ্যাপি স্টে ব্লেসড অ্যান্ড কিপ এনজয়িং দিস বিউটিফুল লাইফ দ্যাট ইউ গট, অ্যাডিওস, আমি ওয়াজ।